হ্যালো স্টুডেন্ট, আমি অমি তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সে যারা ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ান দিতে চলেছি, তোমরা প্রত্যেকেই জানো যে চ্যাপ্টার নাম্বার ফোর হলো বুলিয়ান অ্যালজেব্রা। তো এই বুলিয়ান অ্যালজেব্রার উপরে আমি অলরেডি পার্ট ওয়ান ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে অতি অবশ্যই ওই ভিডিওটা তোমরা দেখে নিও। আজকে যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হলো ডি মর্গ্যান থিওরাম, অর্থাৎ ডি মর্গ্যান উপপাদ্য। এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ডি মর্গ্যান্স উপপাদ্যটা আমরা শিখে নেব। তো দেখো স্যার, ডি মর্গ্যানের দুটো উপপাদ্য রয়েছে, একটা হলো প্রথম উপপাদ্য আর একটা হলো দ্বিতীয় উপপাদ্য। তো প্রথম আর দ্বিতীয় উপপাদ্য দুটো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তো চলো দেখে নাও। দেখো প্রথম উপপাদ্যটা হলো এ প্লাস বি হোল বার ইকুয়ালস টু, যখন আমাদের কাছে এ প্লাস বি হোল বার থাকবে সেটা হলো ডি মর্গ্যান লতে কি হবে, এই প্লাসটা হয়ে যাবে হচ্ছে মাল্টিপ্লাই, আর এই হোল বারটা কি হয়ে যাবে সিঙ্গেল বারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এ বার ইনটু বি বার হয়ে যাবে। বলতে পারলাম? আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, খুব ইজি। দেখো এ প্লাস বি হোল বার ছিল, সেটাকে কি হয়ে যাবে এ বার ইনটু বি বার, অর্থাৎ প্লাসটা কি হয়ে যাচ্ছে এখানে গুণ হয়ে যাচ্ছে, আর এখানটা দেখো যেটা হোল বার ছিল সেটা এ এর মাথায় বার চলে আসে আর বি এর মাথায় বার চলে আসে। দেখো এরপরে দ্বিতীয় উপপাদ্যটা হলো এ ইনটু বি হোল বার, দেখো এটা দেওয়া আছে, বুঝতে পারলাম? তাহলে এটাকে কি হয়ে যাবে, এটাও খুব ইজি। দেখো তোমরা জেনেই গেছো এখানে যদি গুণ থাকে, দেখো এখানে প্লাস ছিল তাহলে সেটা কি হয়ে গেল গুণ, তাহলে এখানে গুণ আছে তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে এ প্লাস বি হয়ে যাবে, আর যেটা হোল বার ছিল সেটা স্পিড হয়ে যাবে, এ বার হয়ে যাবে আর বি বার হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো এটাকে না আমি ট্রুথ টেবিলের সাহায্যে তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তোমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট। কেন, তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে, সেখানে হয়তো ট্রুথ টেবিল আসবে না, তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট এটা। ধরো এটা দিয়ে দিল, দিয়ে বললো যে ডি মর্গ্যানসের উপপাদ্য অনুযায়ী এটাকে প্রুফ করো, বা এটা দিয়ে দিলে তোমাকে বলে ডি মর্গ্যানসের উপপাদ্যটা কোনটা সঠিক সেটা বেছে নাও, তাহলে তোমাদের কিন্তু এই দুটো উপপাদ্য তোমাদেরকে মনে রাখতে হবে। আর এটাকে দেখো আমি প্রুফ করে দেখাচ্ছি জাস্ট ফর নলেজ। দেখো এখানে দুটো ইনপুট বলেছে, তোমাদের ক্ষেত্রে পরীক্ষার সময় ঘাবড়াবার কিছু নেই, এখানটা কিন্তু যেখানে দেখো ভেরিয়েবলস গুলো যেটা দেওয়া আছে এ প্লাস বি দেওয়া আছে, তোমাদের কিন্তু এখানে এ প্লাস বি এর সাথে প্লাস সিও থাকতে পারে, তাহলে তখন কি হয়ে যাবে এ বার ইনটু বি বার ইনটু সি বার হয়ে যাবে। সবাই বুঝতে পেরে গেছো? আবার এখানে কি থাকতে পারে, এ ইনটু বি ইনটু সি হোল বার থাকতে পারে, তাহলে তুমি কি করবে ঘাবড়াবার কিছু নেই, গল্পটা একই থাকবে এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে এইভাবে কিন্তু তোমরা যদি দুটো ভেরিয়েবল দেয় তাহলে দুটো ভেরিয়েবলের জন্য তোমাদেরকে দেখালাম, যদি তিনটে ভেরিয়েবল দেয় তাহলে তোমরা কিন্তু তিনটে ভেরিয়েবল দিয়েও কিন্তু উপপাদ্যটাকে লিখে আসতে পারবে। তো দেখো আমি এখানে ট্রুথ টেবিলের সাহায্যে এটাকে প্রুফ করে দেখাচ্ছি। দেখো এখানে ইনপুট কি রয়েছে, এ বি, আমরা এতদিনে শিখে গেছি ট্রুথ টেবিলটা বানানো। দেখো এখানে দুটো ভেরিয়েবল আছে, তাহলে টু এর পাওয়ার কত হবে দুই, তাহলে কত হয় চার, তাহলে এখানে কটা রো হবে এক দুই তিন চার, চারটে রো হবে, চারকে আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে কত বেরো দুই, তাহলে কি হবে দুটো জিরো দুটো ওয়ান, আবার দেখো এই দুইয়ের হাফ কত হয়ে যাবে এক, তাহলে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান, এটা এতদিনে তোমরা সবাই বুঝতেই পেরে গেছো। এবার দেখো আমাদেরকে এটা ইকুয়াল টু এটাকে প্রমাণ করতে হবে, তাহলে আমরা ফার্স্ট এ বারটা বার করে নিই। এ বার মানে কি, আজকে আমরা এটাও জানি দেখো এ যেটা থাকবে এর উল্টোটা হয়ে যায় এ বার, এ যদি জিরো হয় তাহলে এ বার কি হয়ে যাবে ওয়ান, আবার এ যদি ওয়ান হয় তাহলে এ বার কি হয়ে যাবে জিরো, ঠিক আছে? বলতে পারলাম? উল্টোটা হয়, তাহলে দেখো এখানটা এ মানে হলো জিরো, তাহলে এ বার কি হয়ে যাবে ওয়ান, বলতে পারলাম? আবার দেখো এখানে এ মানে জিরো, তাহলে এ বার কি হয়ে যাবে ওয়ান, আবার দেখো এ এখানটায় ওয়ান রয়েছে তাহলে এ বার কি হয়ে যাবে জিরো, আবার দেখো এ মানে ওয়ান রয়েছে তাহলে এ বার মানে কি হয়ে যাবে জিরো, বলতে পারলাম? ঠিক এইভাবে আমরা বিটাকে বার করবো, তাহলে দেখো বি বার, বি মানে হচ্ছে জিরো, তাহলে বি বারটা কি হয়ে যাবে উল্টোটা হয়ে যাবে, তাহলে জিরো থাকলে কি হয়ে যাবে ওয়ান, আর ওয়ান থাকলে কি হয়ে যাবে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, বলতে পারলাম? তাহলে দেখো এ বার আর বি বারটা আমরা বার করে নিলাম। এরপরে আমরা যেটা বার করবো সেটা হলো এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে দেখো জিরো জিরো যোগ করলে কি হয় জিরো, জিরো ওয়ান যোগ করলে কি হয় ওয়ান, ওয়ান জিরো যোগ করলে কি হয় ওয়ান, আর ওয়ান ওয়ান যোগ করলে কি হয় ওয়ান, তাহলে দেখো এখানে বসানো হয়ে গেল। এবার দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি রয়েছে, দেখো এটা হচ্ছে বাঁ দিকটা, বাঁ দিকে কি বলা হয়েছে এ প্লাস বি হোল বার, আর রাইট হ্যান্ড সাইডে কি বলা রয়েছে এ ইনটু বি বার, বলতে পারলাম? তাহলে দেখো এ প্লাস বি বার মানে কি, এ প্লাস বি তুমি তো বার করে নিয়েছো, তাহলে এ প্লাস বি হোল বারটা কি যাবে উল্টোটা হয়ে যাবে, জিরো থাকলে ওয়ান আর ওয়ান থাকলে জিরো, বলতে পারলাম? দেখো হয়ে গেল ক্লিয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুমি পেয়ে গেলে। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলেছে এ বার ইনটু বি বার, তাহলে এ বার আর বি বার তোমাকে কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এক এক গুণ করলে কি হয় ওয়ানই হয়,
ঠিক আছে। আবার হচ্ছে 1 আর 0 গুণ করলে কি হয়, 0 হয়, 0 আর 1 গুণ করলে কি হয়, 0 হয়, আর 0 0 গুণ করলে কি হয়, 0 হয়। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যা যা আনসার বেরিয়েছে দেখো রাইট হ্যান্ড সাইডে তাই তাই আনসার বেরোলো। দেখো এটা দেখো আমরা যে উপপাদ্যটা রয়েছে সেটাকে আমরা প্রুফ করে দিলাম, বুঝতে পারলাম। এইভাবেই আমরা দেখো সেকেন্ড উপপাদ্যটাকে প্রুফ করবো। দেখো এখানটায় আমাদের হেডিং গুলো দিয়ে দিলাম আমি, এখানে এর মানটা বসাবো, আমরা জানি ট্রুথ টেবিল বানানোটা, তাহলে 0 0 1 1 বি এর ক্ষেত্রে কি হয়ে যাবে, একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এ বার মানে কি এর উল্টোটা বসবে, এ এখানে 0 রয়েছে তাহলে এ বার কি হয়ে যাবে 1, এখানে 0 রয়েছে তাহলে এবারটা কি হয়ে যাবে 1, এখানে 1 রয়েছে এতে তাহলে এটা কি হয়ে যাবে 0, এখানে 1 রয়েছে তাহলে এটা কি হয়ে যাবে 0। বি বারটা কি হয়ে যাবে ঠিক উল্টো, বি এর উল্টো, তাহলে বি দেখো 0 রয়েছে তাহলে বি বার কি হয়ে যাবে 1, 1 তাহলে কি হয়ে যাবে 0, 0 তাহলে কি হয়ে যাবে 1, আর 1 তাহলে কি হয়ে যাবে 0, বেরিয়ে গেল। এবার a ইনটু b করতে বলেছে, তাহলে 0 0 মাল্টিপ্লাই করলে কি হয় 0, 0 1 মাল্টিপ্লাই করলে কি হবে 0, 1 0 মাল্টিপ্লাই করলে কি হবে 0, আর 1 1 মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে 1। তাহলে দেখো আমরা এই আনসারটা পেয়ে গেলাম। এবার দেখো এখানে কি বলেছে, a ইনটু b হোল বার, ঠিক আছে। আমরা a ইনটু b তো বার করে দিয়েছি, তাহলে হোল বার করলে কি হবে উল্টোটা হয়ে যাবে, তাহলে 1 1 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, বসিয়ে দিলাম। এবার দেখো এ বার প্লাস বি বার, দেখো রাইট হ্যান্ড সাইডে তাই রয়েছে এ বার বি বার, আর লেফট হ্যান্ড সাইডে ছিল কি এ ইনটু বি হোল বার। তাহলে দেখো এ এ প্লাস বি এ বার প্লাস বি বার, তাহলে কি হবে দেখো এখানে 1 1 যোগ করলে কি হবে 1, এখানে 1 0 যোগ করলে কি হয়ে যাবে 1, 0 আর 1 যোগ করলে কি হয়ে যাবে 1, আর 0 0 যোগ করলে কি হয়ে যাবে 0। তাহলে দেখো এখানটা দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো এই উপপাদ্যটাও আমরা প্রুফ করে দিলাম। আশা করি তোমরা সবাই ডি মর্গান থিওরেমসটা বুঝে গেছো, তাহলে ভালো করে কিন্তু একবার দেখে নিও, ঠিক আছে। দেখো ফার্স্ট উপপাদ্যটা দেখে নাও, এগুলো তোমাদেরকে কিন্তু এমসিকিউ টাইপের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। সেটা হলো এ প্লাস 0 ইকুয়ালস টু হলো এ, ঠিক আছে। এর সাথে তুমি 0 যোগ করলে এর ভ্যালুটাই তুমি পাবে, বলতে পারলাম। তুমি বলে স্যার এটা কিভাবে প্রুফ করবো, দেখো খুব ইজি, ধরে নাও একবার মানে ধরা যা, ঠিক আছে। আমি দেখো এটা লিখছি না, কেন তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তার জন্য আমি এটা বেশি লিখছি না। ধরা যাক, ধরো এর মানটাকে তোমাকে একবার ধরতে হবে 1, একবার এর মানটাকে তোমাকে কি ধরতে হবে 0, বলতে পারলাম। তাহলে দেখো এখানটায় এ যখন হচ্ছে 1, তাহলে তুমি ভালো করে দেখো এখানে কি দেওয়া ছিল, এ প্লাস 0 ইকুয়ালস টু এ তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এর মানটা যখন 1 হবে, তাহলে 1 প্লাস 0 করলে কি হচ্ছে 1 বেরোচ্ছে, তার মানে দেখো এ 1, তার মানে আনসার কি বেরোচ্ছে এ, ঠিক আছে, বলতে পারলাম। আবার দেখো এর মান যদি 0 হয়, ঠিক আছে, তাহলে কি হবে 0 প্লাস 0, তাহলে আনসার কি হয়ে যাবে 0, বলতে পারলাম। তার মানে এর মান যেটাই হবে না কেন সেটাই হলো আনসার, দ্যাটস ওয়াই এ প্লাস 0 ইকুয়ালস টু এ। তার মানে এর সঙ্গে তুমি যদি 0 যোগ করলে এই পাবে, তার মানে এর মান যদি 1 হয় তাহলে আনসার হবে 1, এর মান যদি 0 হয় তাহলে আনসার কি হবে 0, তাহলে এ প্লাস 0 ইকুয়ালস টু হলো এ। তাহলে প্রথম উপপাদ্যটা তোমরা বুঝে গেলে, তো চলো আমরা দ্বিতীয় উপপাদ্যটা দেখে নিই। দেখো আমরা এক্ষুনি কি দেখলাম, এর সাথে তুমি যদি 0 কে যোগ করো তাহলে এর মান কি বেরোচ্ছে এ, সেম এর সাথে যদি প্লাস 1 করো তাহলে অলওয়েজ আনসার বেরোবে হচ্ছে 1, বলতে পারলাম, সেখানে কিন্তু এর মানটা আসবে না। এবার তুমি বলে স্যার কিভাবে, তাহলে চলো আমরা ধরে নিচ্ছি, দেখো এ কে আমি যদি একবার ধরে নিই 1, তাহলে 1 প্লাস 1 করলে আনসার কি বেরোবে 1, বলতে পারলাম। আবার ধরো এর মান যদি আমি 0 ধরে নিই, তাহলে এর মানকে যদি একবার 0 ধরা হয়, তাহলে 0 এর সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে আনসার কি বেরোবে 1। তাহলে বুঝতে পারলে যে এর সাথে প্লাস 1 করলে তাহলে আনসার বেরোবে 1। আমি আবার বলছি তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে পরীক্ষাতে, এই উপপাদ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখেছো। দেখো এর মান যদি 1 হয়, ঠিক আছে, বা এর মান যদি 0 হয় তখন কিন্তু 1 এর সাথে যাই যোগ করো না কেন আনসার বেরোবে 1। এটা কিন্তু তুমি পরীক্ষার হলেও কিন্তু এই ছোট ছোট রাফ করে করে করতে পারবে, এটা কিন্তু মুখস্থ করতে যেও না, যদি মুখস্থ করতে যাও তাহলে কিন্তু তুমি সবটাই ভুলিয়ে ফেলবে বা ভুলে যেতে পারো। দেখো এখানটা কি বলেছে, এ প্লাস এ বার, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে কিভাবে পাবো এ প্লাস এ বার ইকুয়ালস টু 1। দেখো এর মান যদি 0 হয়, দেখো আমি এখানে 0 ধরে নিলাম প্রথম একটা, তাহলে এ বার মানে কি হবে ঠিক উল্টোটা, তাহলে কত হবে 1, তাহলে 0 সাথে 1 যোগ করলে আনসার কত বেরোবে 1, দেখো প্রুফ হয়ে গেল এটা। আবার ধরো এর মান যদি তুমি 1 ধরো, তাহলে এ বারের মানটা তাহলে কত হয়ে যাবে 0, তাহলে 1 এর সঙ্গে 0 যোগ করলে তাহলে কত হবে বেরোবে 1, বলতে পারলাম। 1 এর সাথে 0 যোগ করলে তাহলে আনসার কত বেরোবে 1, তাহলে বুঝতে পারলে। তাহলে 3 নম্বর উপপাদ্যটা তোমাদের মাথায় ঢুকে গেছে, তো চলো আমরা 4 নম্বর উপপাদ্যটা দেখি। দেখো এর সাথে যদি 0 কে তুমি যদি গুণ করো তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে আনসার কি হয়ে যাবে 0, ঠিক আছে।
কেন আমরা জানি জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করি না কেন আনসার কি হয় জিরো হয় এটা তো কমন সেন্স তো তুমি বলে দেখো ওয়ান এর সাথে এ কে ধরো তুমি প্রথমে কি ধরে নিলে ওয়ান তাহলে ওয়ান এর সাথে জিরো কে গুণ করো তাহলে কি আনসার বেরোবে জিরো আবার এ কে তুমি যদি জিরো ধরে নাও জিরোর সাথে যদি জিরো কে যদি গুণ করো তাহলে আনসার কি বেরোবে জিরো তাহলে দেখো এটাও তোমরা বুঝে গেলে চার নম্বর উপপাদ্যটা তো চলো আমরা পাঁচ নম্বর উপপাদ্যটা দেখি আশা করা যাক পাঁচ নম্বর উপপাদ্যটা না তোমরা নিজেরাই বলতে পারছো ও আচ্ছা স্যার এর সাথে তো তাহলে জিরো গুণ করলাম তাহলে এর সাথে এবার ওয়ান গুণ করবো তাই তো ইয়াস ঠিক বলেছো তো দেখো আমি এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আনসার বেরোবে এ তুমি বলে স্যার কিভাবে সেম হইতে এতক্ষণে শিখে গেছো নিশ্চয়ই তাহলে একে একবার জিরো ধরো একে জিরো ধরলে জিরোর সঙ্গে ওয়ান গুণ করলে কি বেরোবে আনসার জিরো তাহলে একে কত ধরেছিলে জিরো তাহলে এর মানটাই দেখো জিরো বেরিয়েছে তার মানে এর আনসারটাই দেখো জিরো এখানে চলে এসছে বলতে পারলাম তাহলে আনসার কি বেরোলো এ আচ্ছা এর মানকে এবার তুমি যদি ওয়ান ধরো তাহলে আনসার কিন্তু ওয়ানই বেরোবে বলতে পারলাম তাহলে কি হয়ে গেল এ এর সাথে তুমি যদি ওয়ান কে গুণ করো তাহলে আনসার বেরোবে এ দেখো আমি এখানে ওয়ান ধরলাম ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে আনসার কি বেরোচ্ছে ওয়ান বলতে পারলাম তাহলে দেখো এর যে মানটা ধরেছিলে এর জন্য যে মানটা যদি জিরো ধরো তাহলে জিরো এর মানটা যদি ওয়ান ধরো তাহলে ওয়ান তার মানে এটাই আসবে ঠিক আছে তো চলো ছ নম্বর উপপাদ্যটা আমরা দেখি এর সাথে এ বার কে যদি মাল্টিপ্লাই করো তাহলে আনসার অলওয়েজ আসবে হচ্ছে জিরো তুমি বলে স্যার কিভাবে সেম ওয়েতে এর মানটা ধরো তুমি ওয়ান ধরলে তাহলে এ ওয়ান এর সাথে এ বার মানে কি এর কমপ্লিমেন্ট মানে হয়ে গেল উল্টোটা তাহলে ওয়ান ধরলে কি হবে জিরো তাহলে ওয়ান এর সঙ্গে জিরো মাল্টিপ্লাই করলে আনসার কি বেরোবে জিরো আবার এর মানটা যদি জিরো হয় তাহলে এ বারের মানটা তাহলে কত হয়ে যাবে ওয়ান তাহলে জিরোর সাথে ওয়ান গুণ করলে আনসার কত বেরোবে জিরো বলতে পারলাম তাহলে দেখো দুটো ক্ষেত্রে তোমার এর মান যদি ওয়ানও হয় তাহলে আনসার বেরোবে জিরো আবার এর মান যদি জিরো হয় তাহলে আনসার বেরোবে জিরো ইকুয়ালস টু জিরো বলতে পারলাম তো চলো সাত নম্বর উপপাদ্যটা দেখি দেখো সাত নম্বর যে উপপাদ্যটা রয়েছে এ প্লাস এ ইকুয়ালস টু সবসময় এই হয় বলতে পারলাম তোমাকে কিন্তু পরীক্ষার সময় কি কোশ্চেনটা দেবে বলো ধরো এরকম একটা কোশ্চেন দিয়ে দেবে বলবে এর সাথে এ যোগ করলে আনসার কি হবে বলো ব্যাপারটা বলতে পারলাম বা এর সাথে এ বার মাল্টিপ্লাই করলে আনসার কত হবে বলো বা এর সাথে ওয়ান গুণ করলে আনসার কি হবে বলো এইভাবে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু কোশ্চেনটা আসবে বলতে পারছি এইভাবে কিন্তু প্রিপেয়ার হবে ঠিক আছে বা বলবে এর সাথে জিরো মাল্টিপ্লাই করলে আনসার কত হবে বলো এর সাথে ওয়ান মাল্টি যোগ করলে আনসার কত হবে বলো এইভাবে কিন্তু পরীক্ষার কোশ্চেনটা আসবে তো তুমি কি করবে তোমার মনে রাখার দরকার নেই তুমি বলে স্যার আমি ভুলে গেছি এর সাথে এ যোগ করলে কত আনসার হয় ঠিক আছে মনে রাখার দরকারই নেই তুমি এটা মনে রাখো ধরো এ কে এর মান ধরো ওয়ান ধরলে প্রথমে তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে আনসার কি হবে ওয়ান তাহলে এর মান কত ধরেছিলে ওয়ান তাহলে দেখো আনসারটা ওয়ানই বেরোলো বলতে পারলাম আবার ধরো এর মান তুমি যদি জিরো ধরো তার তাহলে এই মানটার কত হবে জিরো তাহলে জিরোর সঙ্গে জিরো যোগ করলে তাহলে কত বেরোবে জিরো তাহলে এর মানটাই দেখো যেটা এর মান তুমি ধরেছিলে সেটাই দেখো আনসার বেরোচ্ছে তুমি যখন এর মানটা যখন জিরো ধরেছিলে তখন জিরো আনসার বেরোচ্ছে এর মানটা যখন তুমি ওয়ান ধরেছিলে তখন দেখো ওয়ান আনসার বেরোচ্ছে তার জন্য এ প্লাস এ করলে এই আনসার বেরোবে দেখো আট নম্বর উপপাদ্যটা এ ইন্টু এ ইকুয়ালস টু তাহলে কি হবে এ হবে তার মানে এর সাথে এ কে গুণ করলে আনসার বের হচ্ছে এ তুই বলে স্যার এটাকে কিভাবে প্রুফ করব ঠিক আছে সেম ওয়েতে ওয়ান ইন্টু ওয়ান এর মান কত ধরেছে ওয়ান তাহলে ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান তাহলে দেখো এর মান যেটা ধরেছিলে সেটাই আনসার বেরিয়েছে দ্যাটস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ আবার দেখো এর মান যদি তুমি জিরো করো তাহলে জিরোর সঙ্গে জিরো মাল্টিপ্লাই করলে আনসার কি বেরোবে জিরো তাহলে এর মান তুমি যেটা ধরছো না কেন সেটাই হলো আনসার বলতে পারলাম ন নম্বর দেখো এখানটা কি রয়েছে এ ডাবল বার দেখো দুটো কমপ্লিমেন্ট রয়েছে ঠিক আছে এ ডাবল বার ইকুয়ালস টু হয়ে গেল এ তার মানে তুমি বলে স্যার এটা আমি বুঝতে পারলাম না দেখো এটা একদম ইজি আমরা কি জানি এর মান যদি তুমি জিরো ধরো তাহলে এ ডাবল বার মানে কি হয়ে যাবে বলো তো বা এ বার মানে কি হয়ে যাবে বলো তো ওয়ান আবার ওয়ানের যদি কমপ্লিমেন্ট করো তাহলে কি হয়ে যাবে জিরো বলতে পারলাম তাহলে দ্যাটস ওয়াই ধরো এখানটা যদি ধরে ধরে নাও এর মান ধরো তুমি জিরো ধরেছো বলতে পারলাম তাহলে এ ডাবল বার মানে কি হবে জিরোর ওপরে ডাবল বার তাহলে জিরোর ওপরে ডাবল বার করলে কি হয় জিরো বেরোয় বলতে পারলাম তাহলে এখানে আনসার কি হচ্ছে তুমি এ তাহলে কেন এ তো সমান তুমি জিরো ধরেছিলে তাহলে দেখো এখানে আনসার কি বেরোলো এর মানটা তুমি যদি এর ওপরে যদি ডাবল বার করো আর এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ানের উপরে কি হয়ে যাবে ডাবল বার তাহলে ওয়ানের ডাবল বার করলে আনসার কি হয় ওয়ান তাহলে এক ধরেছিলে তাহলে একই আনসার বেরোচ্ছে তাহলে এ তাহলে এর উপরে ডাবল বার হলে আনসার কি হবে এ অর্থাৎ এর মান যেটা ধরবে না কেন সেটাই হলো আনসার বলতে পারলাম তো চলো লাস্ট ওয়ানটা আমরা দেখি দেখো দশ নম্বর উপপাদ্যটা হলো এ প্লাস বি ইকুয়ালস টু হলো বি প্লাস এ
মানে এ প্লাস বি করলে যা মান বেরোবে, বি প্লাস এ করলে সেম মানটা বেরোবে। তুমি বলেছো এটা কিভাবে হয়, এটা তুমি তারপর ট্রুথ টেবিল দিয়ে তুমি এটাকে প্রমাণ করে দেখে নিতে পারো। ঠিক আছে, এর সাথে বি যোগ করলে যা আনসার হয় মানে লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে, বি প্লাস এ করলে তো সেমই আনসার বেরোবে। তার জন্য দেখো এটা আমি আর তোমাদেরকে করে দেখালাম না, বলতে পারলাম। সেম ওইতে দেখো এগারো নম্বর যে উপপাদ্যটা রয়েছে, এ ইন্টু বি, এর ইন্টু বি ইকুয়ালস টু তাহলে কি হয়ে যাবে, বি ইন্টু এ, মানে এর সাথে বি করলে যে মানটা পাওয়া যাবে বি এর সাথে এ কে গুণ করলে সেম মানটাই পাওয়া যায়। দেখো বারো নম্বর উপপাদ্যটা হলো এ প্লাস বি প্লাস সি, বলতে পারলাম এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি, বলতে পারলাম ক্লিয়ার। এটাকে তুমি যদি ট্রুথ টেবিল দিয়ে যদি প্রমাণ করো তাহলে তুমি কিন্তু এটা বার করতে পারবে। তেরো নম্বর উপপাদ্যটা হলো এ ইন্টু বি সি ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ বি এ বি ইন্টু সি, গল্পটা দেখো একই হচ্ছে, বলতে পারলাম। দেখো চোদ্দ নম্বর উপপাদ্যটা হলো কি, এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু কি হবে, এ বি দেখো এ বি প্লাস এ সি, ক্লিয়ার সবাই। দেখো এই যেগুলো আমি লিখলাম দশ থেকে চোদ্দ অবধি, এগুলোকে যদি তোমরা যদি ট্রুথ টেবিল দিয়ে যদি করো, কেন তোমরা ট্রুথ টেবিল বানাতে তোমরা শিখে গেছো, তাহলে কিন্তু তোমরা ইজিলি এটা প্রমাণ করতে পেরে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই দেখেছো। ঠিক আছে, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করে জানিও যদি কোনো প্রবলেম থাকে। থ্যাংক ইউ সো মাচ।